নমস্কার, আমি ঋতুপর্ণা পাত্র, আপনারা দেখছেন সঠিক বার্তা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন চত্বরে। আপনারা ভাবছেন আমি এখানে কি করতে এসেছি। বর্তমান ভারতের পরিস্থিতি অত্যধিক ভয়ঙ্কর, যেখানে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ এখন এমন একটা দেশ যেখানে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে দেখা যাচ্ছে দিনের পর দিন মানুষ আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে বেডের হাহাকার এবং অক্সিজেনের অভাব। সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ এখনও পর্যন্ত কতটা সচেতন সেটা দেখার জন্যই, সেই চিত্র তুলে ধরার জন্যই আমি আজ শিয়ালদহ স্টেশন চত্বরে এসে হাজির হয়েছি। কিন্তু বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ দিনের পর দিন এত দাপট বাড়ছে, তার ফলে মানুষ কতটা সচেতন সেটাই আমরা তুলে ধরবো। কথা বলে নেবো এখানের কিছু যাত্রীর সাথে। নমস্কার, আপনি কোথা দিয়ে আসেন? আমি শ্যামনগর থেকে আসছি। আপনার নাম? শান্তি সাহা। আপনি এখানে কি কাজের জন্য আসেন? হ্যাঁ হ্যাঁ। আপনি তাহলে ডেইলি প্যাসেঞ্জারই করেন? তো এখানে করোনা বিধি, করোনা দ্বিতীয় ঢেউ এত ভয়ঙ্কর হয়ে আসছে, সেখানে মানুষ কতটা সচেতন? আপনি যে প্রতিদিন যাতায়াত করছেন, আপনি কতটা সতর্ক মেনে চলছেন, বা আপনার সাথে যারা যাতায়াত করছে যেসব যাত্রীরা, তারা কতটা করোনা বিধি মেনে চলছে? এখন দেখুন, আমরা যখন বাইরে বেরোচ্ছি রীতিমতন মুখ টুক ঢেকে এবং যতটা পারছি ততটা শরীর ঢেকে এবং স্যানিটাইজার ব্যবহার করছি, যতটা পারছি ততটা সেফটি থাকছে। এখন পরে কী হবে জানাবে সেটা জানা। আর এছাড়াও কি সবাই প্রপার মাস্ক পরছে? কারণ আমরা সকলেই জানি যে এখন মাস্ক না পরলে স্টেশন চত্বরে 500 টাকা করে জরিমানা করছে, তো সকলেই কি মাস্ক পরছে? মোটামুটি তো দেখা যাচ্ছে সবাইকে মাস্ক পরতে। ট্রেনে কি সকলেই দূরত্ব বিধি বজায় রাখছে? না, ট্রেনে কেউ দূরত্ব বিধি বজায় রাখতে পারছে না। কেন, ওইটুকুনি ট্রেনের মধ্যে অতগুলো লোকজন উঠছে, সবারই একটুকুনি বসার একটুকুনি সুযোগ খুঁজছে, ট্রেনের মধ্যে ওটা কেউ মানতে পারছে না। আর তারপর ট্রেন কমিয়ে, আপনারা দেখতেই পেলেন যে উনি ফোনে কথা, কেউ মোবাইলে ভিডিও কল, কেউ ফোনে কথা বলার জন্য মাস্ক খুলে নিচ্ছে। তাহলে কি করোনা বিধে কি করোনা কি ফোনে কথা বলার জন্য ওয়েট করবে, আমাদের উপরে আক্রান্ত করবে না? সতর্ক বলতে কাছে স্যানিটাইজার আছে আর মুখে মাস্ক লাগানো আছে, আপনি যা দেখতেই পাচ্ছেন। আপনি কোথা দিয়ে আসছেন? আমি আসছি জি প্লট থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। ওখানে কিভাবে প্রোটোকল মানা হচ্ছে, ওখানে কিভাবে করোনা বিধি মানা হচ্ছে? করোনা বিধি এই একই সিস্টেম, সবাই এই একই সিস্টেমেই চলছে। কিন্তু আপনি যে ট্রেনে করে আসলেন, সেখানে কি কতটা দূরত্ব বিধি বজায় রেখে কতজন মাস্ক পরে সে মানে সমস্ত প্রোটোকল করোনার মানছে বলে মনে হয়? মাস্ক তো প্রত্যেকের কাছেই আছে, কিন্তু দূরত্ব কারোর বজায় নাই। আর মাস্ক রয়েছে সবার কাছে, কিন্তু মাস্কের কি সঠিক ব্যবহার হচ্ছে, মানে প্রপার কি মুখে গার্ড করা হচ্ছে নাকি? মাস্ক তো একটা স্টাইল হয়ে গেছে মানুষের, কেউ মাস্ক নাক দিয়ে ঢাকছে, কেউ নাকটা বাদ দিয়ে ঢাকছে। আচ্ছা, আপনি যে কানে মাস্ক, আমরা দেখতে পেলাম যে আপনি মুখ দিয়ে খুলে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে। না, যখন মোবাইল করতে হয় তখন, মোবাইল করতে গেলেও কি মাস্কটা খুলে কথা বলতে হবে? কারণ আমাদের করোনা যখন তখন আক্রমণ করতে পারে, আমাদের উপরে অ্যাটাক করতে পারে, তো ফোনে কথা বললে কি তখন যদি আমরা খুলে কথা বলি? কেন, ভিডিও কল করছি। ভিডিও কল করলে কি মুখটা দেখাতে হবে? নিজের প্রাণের চোখ চিনতে পারে না, সব ভূতের মতো লাগছে। তো চিনতে পারে না বলে আপনি এরকম একটা স্টেশন চত্বরের সামনে, আপনারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং আপনার থ্রু দিয়ে 10টা লোকেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা, সেখানে আপনাকে চিনতে পারছে না। ভিডিও কলের জন্য কি আপনি সেফটি থাকতে হবে? কিন্তু আপনি তো মাস্ক খুলে দাঁড়িয়েছেন। না, এখন যে আমি যে এই যে কলটা করলাম, ভিডিও কলটা করার জন্য আমাকে লোক চিনতে পারছে না, তো আমি মুম্বাইয়ে কলটা করছিলাম। চিনতে পারছে না বলে আপনি এখানে মাস্ক খুলে দাঁড়িয়ে? নতুন তো, নতুন মানে এভাবে মাস্ক নিয়ে যদি আমি কথাটা বলতাম তাহলে হতো না। আর কত নমস্কার, আপনারা কোথা দিয়ে আসছেন? দিল্লি। আপনার নাম? দেবারাতি ভৌমিক। ওখানে কতটা করোনা বিধি মানা হচ্ছে? অনেকটাই মানা হচ্ছে ওখানে, মাস্ক একটুও নিচে থাকলে, মানে ইভেন একটু নোজে নিচে থাকলেও 2000 রুপিস ফাইন চার্জ করছে, নাইট কারফিউ চলছে, কোনো দোকানপত্র মানে দরকারি জিনিস ছাড়া কোনো রকম কোনো শপ ওপেন নেই ওখানে। আর এখানে কি আপনি কাজের সূত্রে আসেন না এখানেই আপনার বাড়ি? এটা এখানে কিরকম মানে বিধি মানা হচ্ছে এখানে? খুব খারাপ অবস্থা যা দেখছি। স্টেশন চত্বরে তো এখন জরিমানা করে দিয়েছে, এখানে যেমন ভিজিটার্স অ্যালাউড আছে, যারা ওখানে নিউ দিল্লিতে কোনো স্টেশনে কাউকে ঢুকতে দেবে না, মানে যে টিকিট, যার কাছে টিকিট আছে, যে ট্রাভেল করছে, সে ছাড়াও কোনো প্ল্যাটফর্ম টিকিট অ্যালাউড নেই। সারা জায়গায় পুলিশে পুলিশ করা আছে, কারফিউজ আছে, যে কোনো রকম মাস্ক বা কোনো রকম ক্রাউড যাতে না হয় এখানে সেরকম। এখানে তো দেখছেন, এখানে এছাড়াও স্টেশন চত্বরে যারা মাস্ক পরবে না তাদের 500 টাকা করে জরিমানা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আপনি দেখছেন কি সবাই কি মাস্ক পরছে? আদেও পরছে না, অনেকজনই পরছে না, বা নাকের নিচে তো আছে, কারণ কি নাকের ডাবল মাস্ক বলা হয়েছে, সেখানে সিঙ্গল মাস্কেই আছে সবাই।
আমরা কথা বলে নিলাম একজন দিল্লি থেকে আসা যাত্রীর সাথে। তিনি বলছেন যে এখানে দিল্লিতে যেরকম করোনা বিধি মানা হচ্ছে, প্রোটোকল মানা হচ্ছে, এখানে তার তুলনায় 1% সেরকম কিছু মানা হচ্ছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে নয়ন মুখার্জি। আপনি এখানে কি কাজের সূত্রে আসছেন? হ্যাঁ, কাজের সূত্রে। তো এখানে যে প্রতিদিন আসছেন, তার মানে আপনি প্রতিদিন পাশে ডেইলি প্যাসেঞ্জারি করেন, তো প্রতিদিন আসছেন, প্রতিদিন কতটা করোনা বিধি মানছে? কারণ দ্বিতীয় ঢেউয়ে করোনা আরো ভয়াবহ রূপ নিয়ে এসেছে। বিশেষ করে আমাদের হাসনাবাদ লোকাল টোকালগুলো কোনো মানামানি অতটা সিন নেই, তাও বলা হচ্ছে সবাইকে সচেতন করা হচ্ছে, আমরাই করছি। আর ট্রেনে কতটা দূরত্ব বিধি মানা হচ্ছে? কোনো দূরত্ব বিধি নেই, সবসময় আমরা ভয়ে রয়েছি কী হবে কী হবে না। আপনারা কি সেইভাবে নিজেদের মাস্ক পরছেন, স্যানিটাইজার করছেন? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি, জানি না এরপরে কতদূর কী হবে। এখন হচ্ছে না, যদি তুমি মানা হয় সেটা ভালো হবে। এখন হচ্ছে না, হচ্ছে না আপাতত, আমি দেখিনি এখন। সবাই নিজের নিজের মতো, সবাই নিজের নিজের ভাবেই চলছে, এটা অনেকেই মানছে না। এখানে যে আপনি লস্যি বিক্রি করছেন, আপনার নিজের মাস্ক কই? মাস্ক আছে এখানে, লাগিয়ে রাখলে নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এত বড় মাস্ক আপনি লস্যি দিচ্ছেন, সেখানে আপনি নিজেরই মাস্ক ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মনে হচ্ছে, মানুষ কি করোনা বিধি মানছে নাকি না? যারা সব জ্ঞানে মানছে তারা যেন মানছে। মানুষ কি মাস্ক পরছে নাকি অনেক মানুষ এখনো মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে? কোনটা আপনার? দুই একজন ঘুরে বেড়াচ্ছে মাস্ক ছাড়াই। যাত্রীদের সাথে কথা বলে নিলাম, তারা কিছুজন বলছে যে দ্রুতবিধি একদমই মানা হচ্ছে না, প্রোটোকল একদম মানা হচ্ছে না, আবার কিছুজন বলছে যে হ্যাঁ যথেষ্ট পরিমাণে প্রোটোকল মানা হচ্ছে। এবারে আসল লেখা হচ্ছে যে সত্যি কি করোনা বিধি মেনে সমস্ত কিছু দূরত্ব বজায় রেখে চলছে? কারণ আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় রাজ্যে 17,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে, এছাড়াও দেশে 1,47,00,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এর ফলে প্রত্যেকটা দিন দৈনিক হারে নতুন মাত্রায় রেকর্ড করছে দেশ। তো যখন আমরা দেখেছিলাম যে অন্য দেশে প্রথম ঢেউয়ে যেই ভয়ানক পরিস্থিতি, তার চেয়েও ভয়ানক পরিস্থিতি দ্বিতীয় ঢেউয়ে ভারতবর্ষে, সেখানে দাঁড়িয়ে আমরা কতটা সচেতন, এখনও মানুষ কতটা সচেতন হচ্ছে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। করোনা নিয়ে অত্যাধিক ভুয়ো খবর ছড়াবেন না এবং ভুয়ো খবরে কানও দেবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, দূরত্ব বিধি বজায় রাখুন এবং সতর্ক, সবাইকে সতর্ক করুন এবং নিজেও সতর্ক হন, তবেই আমরা এই ভয়াবহ করোনার মোকাবিলায় সক্ষম হব। এবং যত তাড়াতাড়ি আপনারা সব রুলস ফলো করবেন, করোনা বিধি মানবেন, তত তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠব আর এই করোনাকে হারাবো। আজ আমরা ঘুরলাম 2টি স্টেশন চত্বরে, যার মধ্যে একটি শিয়ালদহ, যেটা সবচেয়ে ব্যস্ততম এবং জনবহুল একটি স্টেশন, সাথে ছিল ব্যারাকপুর স্টেশন। আমাদের এই 2টি স্টেশনে ঘোরার সময় যে চিত্রগুলো বারবার আমাদের চোখের সামনে উঠে এসেছে বা ক্যামেরায় ধরা পড়েছে, সেই চিত্রগুলো হলো মানুষ এখনও সচেতন নয়, বহু মানুষ অবলীলায় ঘুরে বেড়াচ্ছে মাস্ক ছাড়া, কখনো গলায় ঝুলছে, কখনো দাড়িতে ঝুলছে, কখনো বা কানে, কখনো বা নাক থেকে সে মাস্ক নেমে পড়েছে। এবং যারা ট্রেনে আমাদের খাবার সরবরাহ করছে, যাদের থেকে আমরা খাবার কিনে খাচ্ছি, তাদের মধ্যেও কোনো রকম সতর্কতার বিধি মানা হচ্ছে না। তারা কোনো সতর্কতা বিধি না মেনেই কিন্তু খাবার সাপ্লাই করছে এবং আমরা তাদের থেকেই সেই খাবার কিনছি। সেই খাবার খেয়ে আমরা কতটা সুস্থ থাকতে পারবো যেখানে কোনো রকম স্যানিটাইজেশনের ব্যবস্থাই নেই? যখন স্টেশনে গিয়ে টিকিট কাটা হচ্ছে, সেই টিকিট কাউন্টারে যে টিকিট দিচ্ছেন তার মুখে নেই কোনো মাস্ক এবং নেই কোনো হাতে স্যানিটাইজার। যখন টিকিট কাটার জন্য টাকাটা দেওয়া হচ্ছে, তখন কিন্তু সে টাকাটা নেওয়ার পর
সেই হাত দিয়ে নাকে এবং মুখে হাত দিচ্ছেন তিনি, যেটা কিন্তু খুব ভয়ঙ্কর। এর থেকে কিন্তু করোনা আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। ট্রেনে যে সমস্ত ভ্যান্ডার উঠেছে বা ভ্যান্ডার কামরা রয়েছে, সেই ভ্যান্ডার কামরায় প্রায় দেখা যাচ্ছে সবাই গাদাগাদি করে রয়েছে এবং কোনো মানুষের মধ্যে কোনো সচেতনতা বোধ নেই। যে সমস্ত কামরা লেডিস এবং জেনারেল রয়েছে, সেই সমস্ত কামরায়ও দেখা যাচ্ছে ঠিক একই চিত্র, যেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে কোনো দূরত্ববিধি ব্যবস্থা নেই এবং ট্রেনে কোনো রকম সোশ্যাল ডিস্টেন্স দেখা যাচ্ছে না, কিংবা সমস্ত মানুষেরা বাইরে থেকে আসছে, নানান রাজ্য থেকে যে সমস্ত মানুষেরা আসছে, যেমন দিল্লি, কানপুর এই রকম জায়গা থেকে, সেই সমস্ত মানুষের জন্য কোনো রকম থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা রাখা হয়নি। তারা অনায়াসে ঢুকে পড়ছে এবং অনায়াসে ওই ট্রেনে যাতায়াত করতে পাচ্ছে। তাদের জন্য কোনো রকম স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হচ্ছে না। তারা খুব অবলীলায় ঢুকে পড়ছে এবং বহু মানুষকে দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর করোনার সতর্কতা না হয়েই চলতে। তারপরেও যা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে কিছু কিছু মানুষ এই সতর্কতা বিধি মেনে চলছে এবং কিছু কিছু মানুষ মনে করছেন এইসবের দরকারই নেই, এগুলোর খুব বাড়াবাড়ি এবং এত সতর্কতা বিধি মেনে চলা যায় না, তাই জন্য তারা মনে করছেন এইসব দরকার নেই, এগুলো করে কোনো লাভ নেই। আবার কিছু মানুষ যারা রয়েছে সতর্কতা বিধি মেনে চলছে এবং তারা কিন্তু বলছে এই সমস্ত মানুষদের এত কেয়ারলেস কীভাবে হচ্ছে, এত বেখেয়ালি কীভাবে হয়ে রয়েছে, যেখানে করোনার মতন আক্রান্ত মানে করোনার দ্বিতীয় ঢেউ এসে পড়েছে, মর্মান্তিকভাবে দেশে মৃত্যু সংখ্যার নতুন রেকর্ড গড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রান্ত সংক্রমণ, তারপরেও তারা কীভাবে এত বেখেয়ালি। এর জন্য যারা বাড়িতে বসে রয়েছে বা যারা মনে করছেন আমরা বাড়িতে থেকে বেরোচ্ছি না বা বাড়িতে থাকাকালীন আমরা খুব সেফ, সেটা কিন্তু হচ্ছে না। কারণ এই অজস্র মানুষ যারা কিন্তু এই কোভিডটাকে আরও ছড়িয়ে দিচ্ছে। হারাবো ক্যামেরায় প্রতিমের সাথে ঋতুপর্ণা পাত্রের রিপোর্ট, সঠিক বার্তা।